সোমবার হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস সিভগানামের ডিভিশন বেঞ্চে একাধিক মামলার শুনানি থাকলেও আইনজীবীদের এক পক্ষ এজলাসে হাজির হননি। একই অবস্থা দেখা যায় বিচারপতি অমৃতা সিনহা, বিচারপতি বিশ্বজিৎ বসু, বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য, বিচারপতি বিভাস পাটনায়ক এবং বিচারপতি রাজা বসু চৌধুরীর এজলাসেও। উল্লেখ্য, ভারতীয় ন্যায় সংহিতা সহ নতুন তিন ফৌজদারি আইন সোমবার থেকেই চালু হয়েছে সারা দেশে। 1860 সালে তৈরি ইন্ডিয়ান পেনাল কোডের পরিবর্তে ভারতীয় ন্যায় সংহিতা, 1898 সালে ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্টের পরিবর্তে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং 1872 সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের বদলে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম কার্যকর হয়েছে। শাসক দল তৃণমূল কংগ্রেস এই তিন আইনকেই নির্মম ও অসাংবিধানিক বলে দাবি করছে। মানুষের বাক স্বাধীনতা, মানুষের স্বাধীনতা, বিচার পাওয়ার অধিকার, এটা মানুষের ডেমোক্রেটিক রাইট, এটা কনস্টিটিউশনাল রাইট। কিন্তু এখানে দেখা যাচ্ছে কোনো লোককে কোনো অভিযোগ বা সন্দেহে কোনো কারণে যদি অ্যারেস্ট করা হয় তাকে 40 দিন রিমান্ডে রাখা হবে, সে ব্যক্তি বিনা বিচারে 40 দিন জেলে থাকবে। এই যে এই আইনটা কখনোই গণতন্ত্রের পক্ষে ভালো বা উপযুক্ত নয়, এর একটা আলোচনা হওয়া উচিত, পার্লামেন্টে পুনরায় বিবেচনা হওয়া উচিত। এবং এই আইন আর আজকে আমরা যে এই কোর্টে নট টু পার্টিসিপেটে অংশগ্রহণ কোনো করছি না, তার মূল কারণ হচ্ছে আমাদের বার কাউন্সিল অফ ওয়েস্টবেঙ্গল, তারা আমাদের আজকে এই নির্দেশটা দিয়েছেন যে আমরা আজকে কোর্টে প্রসিডিংসে কোনো অংশগ্রহণ করবো না এবং আমরা কালা দিবস পালন করবো। তৃণমূলপন্থী আইনজীবীদের দাবি, নতুন তিন আইনে আইনজীবীদের মতামত প্রতিফলিত হয়নি, একতরফাভাবে এই আইন পাশ করানো হয়েছে, নতুন আইনে বিচার ব্যবস্থা বিশৃঙ্খলা তৈরি হবে, তাই তারা কেন্দ্রের কাছে এই আইন সংশোধনের দাবিও জানিয়েছে। যদিও বামপন্থী আইনজীবীরা এই নতুন আইনে বিরোধিতা করার পাশাপাশি আদালত বয়কটের বিরোধিতাও করেছে, তাদের দাবি এইভাবে একদিন আদালতের শুনানি বয়কট করে কিছু লাভ হবে না। এইভাবে মোদী সরকারের আইনগুলোকে কোনোভাবেই আটকানো যাবে না বলে দাবি করেছেন, তাই প্রতিবাদ করার হলে উপযুক্ত জায়গায় প্রতিবাদ করতে হবে। একটা সম্পূর্ণরূপে অগণতান্ত্রিক পদ্ধতিতে এমন একটা আইন কেন্দ্রীয় সরকার পাস করেছেন, যে আইনটা হচ্ছে চূড়ান্ত, কপিল সিব্বলের ভাষায় বলি যে আইনটা হচ্ছে ড্রেকোনিয়ান ল। আমরা সেই ড্রেকোনিয়ান ল এর এগেনস্টে আমরা আজকে বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল যে প্রতিবাদ আন্দোলন করেছেন, আমরা তাতে সামিল হয়ে এই আন্দোলনের চূড়ান্ত বিরোধিতা করছি এবং বলছি যে অবিলম্বে এই আইনটাকে আবার সংসদে পাঠানো হোক এবং সংসদের সমস্ত যারা আমাদের পার্লামেন্টারিয়ান আছে তাদের প্রেজেন্সে এই আইনটাকে আবার নতুন করে চিন্তাভাবনা করা হোক, আবার নতুন করে রিভাইজ করা হোক এবং সর্বসম্মতভাবে সবাইকার অনুমতি নিয়ে সমস্ত বিরোধী দল যারা আছেন তাদেরকে একজোট করে এবং তাদের সমস্ত কনসেন্ট নিয়ে তবেই এই ধরনের আইন পাশ করা হোক। নতুন যে আইন এসছে সেই আইনের যতটুকু আমি দেখেছি কিছু ভালো দিক আছে, কিছু বাজে দিক আছে, কিন্তু এই আইন এখনও অবধি সুপ্রিম কোর্ট বা অন্য কোনো উচ্চ আদালত খারিজ করেনি বা স্থগিতাদেশ দেয়নি, তাই যতক্ষণ এই আইনের কোনো স্থগিতাদেশ বা খারিজ হয়নি সেই আইন মেনেই আমাদের চলতে হবে। আমরা আইনজীবীরা বলতে পারি না যে এই আইন আমরা মানব, আমার প্রতিবাদ থাকতে পারে, আমি প্রতিবাদ করতে পারি, কিন্তু এই আইন মানব না সেটা আমরা বলি। আইনজীবীরা উপস্থিত না থাকায় বিচারপতি হরিশ টান্ডনের ডিভিশন বেঞ্চ এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চে বসার পরে উঠে গিয়েছেন। এছাড়াও অনেক মামলায় আইনজীবীরা উপস্থিত না হওয়ায় শুনানি না করেই ফিরে যান অনেক বিচারপতি। শুনানি না হওয়ায় বিভিন্ন জেলা থেকে আসা মানুষদেরও হতে হয়েছে হয়রানির শিকার। রিমিক মাঝের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।